السلام عليكم ورحمة الله وبركاته. খুব মন দিয়ে শুনবেন। আচ্ছা বলেন দিনী, আমাদের ভাইরা যদি বাজারে গিয়েছে, এখন এই আশপাশে বাজারের নাম কি ভাই? মহিষমারি। আমার ভাইজান মহিষমারি গিয়েছে, আমার এই ভাইজানের কথাই বলি। ভাইজান এখন আপনি যেন রাগ করবেন না ভাই। হ্যাঁ, আমার ভাইজান এখন মহিষমারি বাজারে গিয়েছে, ভাবিকে বলে যাচ্ছে তুমি যেন খবরদার ঘরের বাইরে যাওয়া না। আর সেই মুহূর্তে বাপের বাড়ির থেকে ফোনে এসে এই দেখ কচি হঠাৎ ধরাবাধা বে হচ্ছে, তা তুই তাড়াতাড়ি চলে আয়, তোর ছোটো বোনি ধরাবাধা বে। আচ্ছা বলেন দিন, ওই ভাবি ঘরে থাকবে বলি মনে হয়? হ্যাঁ
বলে ভাই যখন যায় যাকে যা আমার দেখার দরকার নেই, ভাঙা অটো মটো যা আসবে ঠেলি মেলে উঠে চলে গেল বাপের বাড়ি, বুঝতে পারিনি। হ্যাঁ, তবে এদিকের ভাবিরা খুব ভালো, ভাইয়েরা যদি বলে ঘরের বাইরে যাবি না তো এরা সব মুরগি ডুবে ডুবে বসে থাকে, সব খুব ভালো। কবি বলছে দেখুন, স্বামী ছিল কতুরিদার ও গো সকালে যাই চলে, আরে ঘরের বাইরে যেও না যেন বিবি কে যাই বলে, তার কথা মতো চলে বিবি ঘরের বাইরে যায় না, তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না, একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পায়, খেলা করেছে দুটি পায় ও গো ছোট ভাই তার পুকুরে পড়ে যায়। দুই ভাই খেলা করছে, করতে করতে যখন ছোট ভাইটা পুকুরের মধ্যে পড়ে গেছে, বড় ভাইটা তোলার জন্য চেষ্টা করেছে পারলো না, বড় ভাইটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটেছে, আম্মা জান ছোট ভাইটা পুকুরে পড়েছে তুমি একটু তাকে তোলো। আহারে মা জনিনী, শোনার সঙ্গে সঙ্গে গাটা সবুজ হয়ে গিয়েছে, শরীরটা নীল হয়ে গেছে, বাচ্চাটাকে তোলার জন্য ঝেই যাবে, আর সেই মানে স্বামীর কথা মনে পড়েছে, আহারে যেতে পারছে না, চোখের পানিতে মায়ের বুকটা ভেসে যাচ্ছে, ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা নিজের চোখে দেখছে আর চোখের পানিতে মায়ের বুকটা ভেসে যাচ্ছে, তবুও বাইরে যেতে পারছে না, কারণ স্বামী বাইরে যেতে বারণ করেছে। কবি বলছে দেখুন, মা খবর পেয়ে দেখিল যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সে তাই হাবুডু বুকে স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মারা, আর স্বামীর আদেশ না মানিলে রাগ করিবে রপানা, খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না, কার ভয়ে খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না, বাইরে যেতে পারি না, বাচ্চাটাকে তুলতে পারি না, খোদার ভয় স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না আর বাচ্চাটাকেও তুলতে পারছে না। আমাদের ঘরের ভাবিরা যারা হাঁস মুরগি পুষেছে বাপ, এই হাঁস মুরগি যারা পুষেছে আর ভাই যদি বলেছে তুমি যেন বাইরে যাবে না, আর একটা ওই মানে ধান খেত হোক আর বাঁশ বাগান থেকে একটা শিয়াল এসে যদি একটা হাঁস কিংবা একটা মুরগি টেনে নিয়ে যায়, বাপ ভাবি আর ঘরে থাকার কোনো লাইন নেই, কোমরে কায়দা করে আঁচলটা গুঁজে নিয়ে শিয়াল মুরগি নিয়ে যত জোরে জঙ্গলের দিকে ছুটবে আমার ভাবিও তত জোরে ছুটবে, বলে তুমি তো জানো না এই ঘেরামে ঝগড়া করে আমার সাথে কেউ পারে না, তোমার ওই মুরগি কেড়ে তবে আমি সংসারে কাজ করব, বুঝলেন না। কবি বলছে দেখুন, মা কে চোর নাকি করতে পেরে নামাজ পড়তে পেরে, আর নফল নামাজ পড়ে কাঁধে হাত খানা তুলে, মা কে চোর নাকি করতে পেরে নামাজ পড়তে পেরে, আর নফল নামাজ পড়ে কাঁধে হাত খানা তুলে, পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আর আল্লাহ আমি বলবো কি আর স্বামী ঘরে এলে, বড় ভালো বাসত ওগো তার দুটি ছেলে, কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে আল্লাহ, আমার স্বামী যখন জঙ্গল থেকে কাজ করে কষ্ট করে ঘরে ফিরে আসবে, এসে যখন জিজ্ঞাসা করবে আমার সন্তান দুটো কোথায়, আমি মা কেমন করে বলবো যে তোমার একটা সন্তান মারা গিয়েছে। আহারে স্বামী সারাদিন কাজ করে জঙ্গল থেকে গাছ কেটে যখন ঘরে ফিরেছে এই সন্তান মারা গিয়েছে, স্ত্রী কেমন ছিলেন দেখেন, স্ত্রী স্বামীকে জানালো না, কারণ আসার সঙ্গে সঙ্গে যদি বলে যে তোমার ছেলে মারা গিয়েছে স্বামী কষ্ট পাবে, কাজ করে বাড়ি আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে, একটু পানি তুলে দিচ্ছে, একটু হাসি মুখে সেবা করে নিচ্ছে, ঠান্ডা হবে তারপরে বলবে। আমার ভাবিরা যখন রান্না করে দুপুরবেলা, রান্না করতে খুব কষ্ট হচ্ছে, বাচ্চা এদিকে কান্নাকাটি করছে, খুব কষ্ট পেরেশানি হয়ে যাচ্ছে, ভাইজান বাজার থেকে বাড়ি এসে যদি বাপে একবার ছাড়া তিনবার পানি চায়, বলে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে, চোখ কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না, হ্যাঁ বুঝতে পারেননি। তবে এদিকের ভাবিরা পানির গিলাস নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে থাকে, বলে ঘরে আজকে ঢুকলে চুলির মুটিটা ধরে গালে তুলে পানি খাইয়ে দিয়ে তবে আমি অন্য কাজ করব। এদিকের ভাবিরা খুব ভালো। কবি বলছে দেখুন, সারাদিন পরে ফিরিল ঘরে
প্রাণের স্বামী যখন সারা দিন পরে ফিরিল করে প্রাণের স্বামী যখন আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তখন বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল আর টুকুরে বলিতে লাগিল কি বলছে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে আজকে তাকে তুমি বাজারে চলে যাও কাফন কিনে আনো আজকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে স্বামী সেই সময় বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে স্বামী যেমন ছিলেন তার স্ত্রী তেমন ছিলেন আমরা যেরকম হাঁড়ি বাপ আমাদের বউগুলো হয়েছে সেরকম সরা আমরা দুপুরবেলা কাজের থেকে বাড়ি এসে যদি দেখি রান্না হয়নি আগে থমনায় চারটে হাইব্রিড ঘুষি মেরে নেবো বলে এখনো রান্না করেন তুমি জমিদারি খাওয়া খাচ্ছ কেন হ্যাঁ তুমি আমার খাবার ইচ্ছা মতন চলবে আগে থমনায় হাইব্রিড ঘুষি নাক যেখান যায় যাক বুঝতে পারিনি নাকে নথ পড়তে পারুক আর না পারুক আগে থমনা ওড়াবে তারপর পরে কথা না আমরা সেরকম আমাদের বউগুলো হয়ে সেরকম কবি বলছে দেখুন স্বামী বলেছে ছেলে আমার কখন মারা গেছে আর বলো আমার মারা ছেলে কোথায় রাখা আছে বিবি সঙ্গে করে নিয়ে স্বামী কুকুর খেতে গেল ছেলে ওই পানিতে ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে যখন দেখিয়ে দিল স্বামী পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে কেমন হতাশ হয়ে দেখিল আর ছেলে ফুল নিয়ে ওই করেছে খেলা আর মিটি মিটি ঘাসে পিতা জড়িয়ে মুখে ছেলের মুখে চুমা দিয়ে কয় পিতা জড়িয়ে মুখে ছেলের মুখে চুমা দিয়ে কয় বিবি দেখলে কেন ভয় ও গো এই তো সোনা আছে দুনিয়ায় বিবি তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মেরেছো না মজা করেছো এই তো আমার সোনার চার ছেলে দুনিয়ার জমিনে বেঁচে আছে হ্যাঁ তুমি বলছো মারা গিয়েছে তখন বিবি বলছে খোদার কসম করে বলছি আমার এই ছেলেটা মারা গিয়েছে আমার নিজের চোখে দেখা কিন্তু এই ছেলেটা জিন্দা হয় কি করে আমি তো জানি না কারণ কি কারণে জিন্দা হয়েছে বলছে দেখুন শেষ কথায় বিবি বলে আমার মুরুদা ছেলে জিন্দা হলো কি করে বলো সপনে তারে জানিয়ে দিল মহিলা তোমার মুরুদা ছেলে বাঁচিয়েছি আমি মাবুদ আল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তাই আমি দয়া করেছি গো